এখন তোমার কথাই ভাবছিলাম। আমাদের জীবনে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। শরীরটা খারাপ হবে নাকি? রাত্রিরে তো জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে, যে করো না। আন্টি বাইরে এসো, আমি তোমার জন্য লবঙ্গ দিয়ে চা বানিয়েছি। ঠাকুর ঘরে তো খাবার আনা উচিত নয়, তাই আর এখানে আনিনি। এসো। না, মহেশ্বরী, ওরা তো খুঁজছে, শঙ্কর মেজ বৌমা ওরা খুঁজছে তো। আজকে আবার আবারও খুঁজতে বেরোবে ওরা। আন্টি, তুমি তো মনে মনে বিশ্বাস করতে বলো যে দাদা একদিন ফিরে আসবে, কিন্তু এইভাবে হঠাৎ করে একদিন ফিরে আসবে সেটা কি কখনো ভেবেছো বলো? তুমি দেখো, ঠাকুর চাইলে
এইভাবেই হঠাৎ করে আবার একদিন দাদাকে তুমি ফিরে পাবে। তুমি দেখে নিও, এসেছিল তো, বড় খোকা তো ফিরে এসেছিল। এবারে কেউ তাকে তিষ্ঠতে দিল না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। আন্টি, চাটুকু খেয়ে নাও প্লিজ। আমি এই প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না বড় খোকা আবার এ বাড়িতে ফিরে আসবে, আমি অন্য জল স্পর্শ করব না। দেখি দেখি ঠাকুর আমার কত পরীক্ষা নেন। মহেশ্বরী, কি বলছো তুমি বলো তো? মা মা, শিগগিরি এসো, শিগগিরি এসো মা। মা, দাদা বাইক চটেলে ফিরে এসেছে, দেখবে এসো মা, তাড়াতাড়ি এসো। বড় খোকা, বড় খোকা ফিরে এসেছে, ফিরে এসেছে বড় খোকা। মহেশ্বরী, এখনো অবিশ্বাস করবে যে ওটা আমার বড় খোকা নয়? পর্দা ঠিক এইভাবেই এইভাবেই ভাজা মশলা বানাতো। উমেশ বাবু, তুমি কি সত্যি আমাদের বরদাদা বাবু গো? দেখেছো কিভাবে ভাজা মশলা বানাচ্ছে? অরগুড়ি ভাজা মশলা। সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।